লোকসভা ভোটের আগে ফের একবার দেখা গেল বিজেপির যোগদান কর্মসূচি। প্রায় 15টি সংখ্যালঘু পরিবার যোগদান করল বিজেপিতে। হুগলির হরিপাল বিধানসভা এলাকার সংখ্যালঘু পরিবারের ওই সদস্যরা আজ পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। শুধুমাত্র বিজেপি দলটি ভালো লাগার কারণেই গেরুয়া শিবিরে যোগদান করেছি বলে জানিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সংখ্যালঘু পরিবারের সদস্যরা। বিজেপিতে যোগদান করলেন কোনো কারণ নাই, ভালো লেগে চলছে, ভালো ভালো কাজ করছে, ওই জন্য এসছে। তৃণমূলে গেলেন না কেন? তৃণমূলে গেলেন বলতে আমার এই পাওয়াটা ভালো লেগেছে পার্টিটা, ওই জন্য এখানে এসেছে। কতজন যোগদান করলেন আপনারা? কতদিন এখন 15 জন এসছে, আরও অনেক লোক আছে, আমাকে আসতে পারে না সবাই, আগামী দিনে আরও আসবে, আরও জয়েন করবে। আচ্ছা, বিজেপি তো প্রচার করেছে এনআরসি সিএ হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে বিতাড়িত করবেন, তা সত্ত্বেও এখানে কেন যোগ? পার্টি তো অনেক ভুলভাল করে অনেক বলে, তো সেই সব কথা মাথায় দিয়ে আমাদের ভালো করতে হবে, আমাদের আগে বাড়তে হবে। কী নাম দাদা আপনার? আমার নাম সৈরথী মল্লিক। আপনারা বলছেন বিজেপি সম্বন্ধে এটা অপপ্রচার হচ্ছে? না, কারোর বিষয়ে কিছু আমি বলতে চাইছি না, আমরা ভালো দিন দেখতে পাচ্ছি, ওই জন্য আমরা আগে বেরিয়েছি। অন্যদিকে লোকসভা ভোটের আগে আরও একাধিক পরিবারের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিধায়ক তথা সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, আজকে আমাদের হরিপাল বিধানসভার পার্বতীপুর গ্রাম থেকে শেখ সৈয়দুদ্দিন মল্লিক সাহেবের নেতৃত্বে এখানে 15 জন উপস্থিত আছে, সম্পূর্ণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এনাদের সঙ্গে আরও 400-500 মানুষ আছে, 150 পরিবার আছে যারা আজকে এই ওয়েদারের খারাপের জন্য আসতে পারেনি, যারা এলাকায় আছে, যারা পরবর্তী সময় এলাকাতে এনার সঙ্গে, তো ওনারা কোনো দল করেননি। বিজেপি ওনাদের রাজনৈতিক প্রথম দল। বেশ, নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করার জন্য, ভারতের উন্নয়ন বিকাশ করার জন্য আজকে ওনারা বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে এসে আগামী দিনে হরিপাল বিধানসভার উন্নতি উন্নয়ন তার এবং সাংগঠনিক কাজের জন্য ওরা যোগদান করেছে। আমি সাদরে ওনাদেরকে বিজেপিতে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আগে, আর আজকে জয়েন করালাম কাজ করার জন্য সবাইকে। দিনে এগিয়ে নিয়ে চলার জন্য দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্সরে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান, যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।